ছিয়ানব্বই দশমিক সাত দুই বর্গ কিলোমিটারের রাজশাহী শহর যেখানে ক্রমশ বাড়ছে দালান কোথার সংখ্যা পরিচ্ছন্ন পরিপাটি শহরের একশো সাঁত্রিশটি মহল্লা থেকে কিংবা ঘর ছেড়ে বের হলেই দেখা মিলবে প্রশস্ত সড়ক নেই কলকারখানার ধোয়া নদী বা লেক দূষিত হয়নি বর্জ্যে নগর জুড়ে সবুজ আর বাহারি ফুলের সুবাসিত বায়ু দিয়েছে পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি রেল সড়ক বা আকাশপথেও বাড়ছে যোগাযোগ শত বছরের পরিকল্পনায় নির্মাণ হচ্ছে আধুনিক সব নাগরিক সুযোগ সুবিধা যদি আগামী দিনে রাজশাহী আসলেই যে একটি শিক্ষানগরী এবং আরও বাস করার জন্য এখানে আমি ঢাকায় থেকে নটরড্রামে বা সেন্ট জোসেফে থেকে যে ঢাকায় থাকা এবং যে জীবনযাত্রা সেটি এখানে অনেক সহজলভ্য নগর পরিবহন সহ জীবন জীবিকায় সহনীয় ব্যয়ের কারণে বাড়ছে নাগরিকের সংখ্যাও পাশের জেলা চাপাইনবাবগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা নাফিসা জামান এসেছেন পছন্দের ফ্ল্যাট দেখতে নগর বেসরকারি হাসপাতালের সার্জন ডক্টর হাফিজুর রহমানও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করেছেন নবনির্মিত এই ভবনে ফলের একটা ইচ্ছা যে আমরা রাজশাহীর মতো জায়গায় একটা ফ্ল্যাট দরকার নিট আর সিকিউরিটির জন্য এই জায়গা বেস্ট হয় রাজশাহীকে শিক্ষানগরী হিসাবে বিবেচিত হয় আমরা রাজশাহীকেই সিলেক্ট করছি বসবাসের জন্য আর এই বসবাসের জন্য যে আবাসনের ব্যবস্থাটা এটা রাজশাহীতে খুবই ভালো আবার কেউ কেউ প্রবাস থেকে রাজশাহীতে বসবাসের জন্য সমবায় ভিত্তিতে বহুতল ভবন নির্মাণে করেছেন বিনিয়োগ এককভাবে জমি কিনে বাড়ি করা সম্ভব হচ্ছে না বিদায় আমরা কিছু সংখ্যক আমরা একসাথে সম্মিলিত হয়ে আমরা জমি কিনে চোদ্দ তলা পনেরো তলা দশতলা বিল্ডিং আমরা বিস্তারফিস্তার করতে যেন এখান থেকে আমরা বসবাস করে এসব বহুতল ভবন নির্মাণ করছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্ত ছাব্বিশটি ভবন নির্মাণ প্রতিষ্ঠান যার অধিকাংশ ভবন নির্মাণ হচ্ছে চঞ্জিমা মহনন্দা তেরোখাদিয়া মধ্য নগরের বিভিন্ন স্থানে আমদানি সংকটে গৃহ নির্মাণ সামগ্রীর দাম বাড়লেও নিজেদের কাজ অব্যাহত রয়েছে প্রতিটি ফ্ল্যাটের মূল্য তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হচ্ছে সামনের বছরগুলোই এই ব্যবসার পরিধি আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা সময়গুলো যদি আমাদের খুব অল্প সময়ের মধ্যে হয় যে প্ল্যান পাস করতে তাহলে আমাদের হচ্ছে এই প্রজেক্টটা হ্যান্ড ওভারের জন্য অনেক আরও সুবিধা হয় মানুষজন ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকলেও মনে করতে যে থাকে এ বছরটা দেখি বর্তমানে একটু খারাপ অবস্থায় যাচ্ছে তবে এটা থাকবে না ভবন নির্মাণ প্রতিষ্ঠানের সংগঠন রেডা বলছে নির্মাণ তদারকি রাজশ্রী উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় থাকায় সহজেই গ্রাহকদের ফ্ল্যাট হস্তান্তর করছে প্রতিষ্ঠানগুলো রেডা প্রতিষ্ঠার পরে মানুষের আস্থা আমাদের পরে কিছুটা বৃদ্ধি পেয়েছে তার কারণ হচ্ছে আমরা সততার সাথে এই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করছি রাজশাহীতে বছরে অন্তত আড়াই হাজার কোটি টাকার আবাসন ব্যবসা করছে ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলো গেল পনেরো বছরে ফিরে তাকালে রাজশাহী নগরীর সেনবি মোড়ের এই দশতলা ভবনটি ছিল নগরের একমাত্র বহুতল ভবন তবে গেল চোদ্দ বছরে প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকার উন্নয়ন কাজের পরে এ নগরে এখন দশতলা থেকে একুশতলা পর্যন্ত বহুতল ভবনের সংখ্যা শতাধিক রাকিবুল হাসান এখন রাজশাহী